নমস্কার এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস ভেঙে যে কজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে সব থেকে বড় দুটি নাম হল মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায় যদিও মুকুল রায়কে সক্রিয় করা গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র স্পর্শে এবার শোভনকে সক্রিয় করার পালা বিজেপিতে সেজন্যই মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ বোস চাইছেন শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভা ও দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে সক্রিয় হয়ে উঠুক বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়কে তাদের দরকার সে কারণেই শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করতে তিনি আসল কাজটা করে ফেলেছেন এবার শোভনে সক্রিয় হওয়া সময়ের অপেক্ষা শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে নিষ্ক্রিয় হওয়ার মনে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াও বৈশাখীর জন্যই যদিও বৈশাখীর আলাদা রাজনীতির পরিচিতি ঘটাতে চেয়েছেন শোভন চট্টোপাধ্যায় কিন্তু বিজেপিতে গিয়েও সেই ক্ষেত্র তৈরি হয়নি বিজেপি নেতৃত্ব বৈশাখীকে শোভনের সঙ্গে ফ্রি নেত্রী হিসেবেই ভেবেছিলেন এমনকি দিলীপ ঘোষ ডাল ভাত মন্তব্যও করে বসেছিলেন তার ওই ডাল ভাত মন্তব্যই জল ঢেলে দিয়েছিল শোভন বৈশাখীর উৎসাহে তারপর বিজেপিতেও তারা অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন এরপরেও শোভনকে বিজেপির কর্মসূচিতে চেয়ে বারবার চেষ্টা লাগিয়েছিল বিজেপি কিন্তু শোভন আসেননি শোভন রয়ে গিয়েছেন অন্তরালেই এর মধ্যে তৃণমূলও বহুবার চেষ্টা করেছে শোভনকে ঘরে ফেরানোর কিন্তু তিনি ফেরেননি দিদির বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে আসার পরেও তার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন এই সবের পিছনে রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব না পাওয়া বিজেপি বা তৃণমূল উভয়েই বৈশাখীকে শোভনের সঙ্গে ভেবেছে আলাদা করে ভাবেনি তাই শোভনেরও ফেরা হয়নি না বিজেপিতে না তৃণমূলে বারবার তাকে নিয়ে জল্পনা হয়েছে শোভন রয়ে গিয়েছে একই জায়গায় বৈশাখী প্রশ্নে তিনি এক কাট্টা থেকেছেন অরবিন্দ মেননের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বরফ খানিকটা গলেছিল তারপর তিনি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত দেন সক্রিয় হওয়ার তা বুঝেই বিজেপি রাজ্য কমিটিতে তাকে স্থান দেওয়া হয়েছিল তারপর জট যে আরও শোভন প্রতিবাদ করে বলেন তাকে না জানিয়েই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি কর্মসমিতিতে স্থান পেয়ে অতটা খুশিও হয়নি এই বিজেপি রাজ্য সভাপতি আসল চালটা দিয়ে দেন দিলীপ ঘোষ তার রাজ্য কর্মসমিতিতে ঘোষণা করে দেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষজ্ঞ মহল মনে করছে এরপরই নিশ্চয়ই শোভন সক্রিয় হবেন কেননা শোভন চেয়েছিলেন শুধু তাকে নয় বৈশাখীকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয় দলে তাই বৈশাখী গুরুত্ব পেতেই শোভনের সক্রিয়তা রাজনীতিতে ফিরে আসতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ